ভিউয়ার্স, আজ আমার কাছে আছে দুটি ডিভাইস, একটি হচ্ছে টেকনোফোভা আর একটি হচ্ছে রেডমি 9 পাওয়ার। দুটো অবশ্যই নতুন ডিভাইস। টেকনোফোভা 14,000 টাকার মধ্যে দিচ্ছে, মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর, তার সঙ্গে সঙ্গে রেডমি 9 পাওয়ার দিচ্ছে 15,000 টাকার মধ্যে, স্ন্যাপড্রাগন কলকমের 662 চিপসেট। তাই আজ এই ভিডিওতে আমি এই দুটো মোবাইলের মধ্যে ডিটেল স্পিকেস কম্পারিজন করবো, বুট টেস্ট থেকে কিছু অ্যাপস ওপেন করা থেকে, তার সঙ্গে সঙ্গে দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইল ফোন কি র্যাম ম্যানেজমেন্ট সব থেকে ভালো, সেগুলো আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর বলবো কোন মোবাইল ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তাই জানতে হলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং আপনি ভিডিওটিতে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলো আজ আর বেশি না বকে সরাসরি চলে যাব ভিডিওর দিকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ডিভাইসকে এখানে ফিট করে দিয়েছি। অবশ্যই সবার প্রথমে দুটো ডিভাইসের বুট টেস্টটা করে দেখে নেব কোন মোবাইল ফোনটি সবার আগে ওপেন করে। এখানে আমি দুটো আঙুল দিয়ে সেম টাইমে ওপেন করব, 1, 2, 3 এখানে আমি স্টার্ট করে দিয়েছি। তো দেখি কোন মোবাইল ফোনটি সবার প্রথমে অন করে। এখানে দুটো মোবাইল অবশ্যই লগ হয়ে যাচ্ছে, তো দেখি কোন মোবাইল ফোনটি সবার প্রথমে। তো দেখতেই পাচ্ছেন এখানে যেটা রেডমি 9 পাওয়ার সবার আগে এগিয়ে যাচ্ছে। তো দেখি কোন মোবাইল ফোনটি সবার আগে মোবাইল ফোনটিকে অন করে দেয়। তো দেখতে থাকুন অবশ্যই, এখানে আমার মন বলছে রেডমি 9 পাওয়ার সবার আগে ওপেন করবে। তো অবশ্যই এখানে লগিং আগে, তো দেখতেই পাচ্ছেন রেডমি 9 পাওয়ার অবশ্যই এখানে বাজি মেরে দিয়েছে, যেটা রেডমি 9 পাওয়ার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন রেডমি 9 পাওয়ার বিলকুল এখানে বাজি মেরে দিয়েছে। তো চলো এরপরে কিছু অ্যাপস দিয়ে দেখে নেব কোন মোবাইল ফোনটি সবার আগে ওপেন করে। তার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি অবশ্যই। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং নেই, অর্থাৎ কোনো অ্যাপস চালু নেই। তো সবার প্রথমে ইউটিউবটাকে ওপেন করে দেখি। এখানে আমি দুটো মোবাইলে টাচ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন টেকনোফোভা বিলকুল বাজি মেরে দিয়েছে। তারপরে ক্রোমটাকে ওপেন করে দেখি, তো এখানে দেখতেই পাচ্ছেন যেটা টেকনোফোভাও বিলকুল বাজি মেরে দিয়েছে। তো এরপরে চলো আর একটা ক্যামেরাটাকে ওপেন করে দেখি, তো এখানেও টেকনোফোভা বিলকুল বাজি মেরে দিয়েছে। তো এরপরে ফেসবুকটাকে ওপেন করে দেখি, এখানে 1, 2, 3, তো এখানেও টেকনোফোভা বিলকুল বাজি মেরে দিয়েছে। তো অবশ্যই এখানে যে প্রসেসরটা আছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর অনেকটা বেটার। তো আমি এখানে এক্সচেঞ্জটাও করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকেই কমেন্ট করতে পারে আপনি ওই আঙুলটা দিয়ে সবার আগে ক্লিক করে দিয়েছেন, তো সেই জন্য আমি চেঞ্জটাও করে দিয়েছি। তো দেখতে থাকুন এখানে আমি কিছু অফলাইন গেম ওপেন করে দেখব কোন মোবাইল ফোনটি সবার প্রথমে ওপেন করে। এখানে 1, 2, 3 স্টার্ট করে দিয়েছি, দেখি কোন মোবাইল ফোনটি সবার আগে। তো এখানে দুটো মোবাইল কিন্তু লোডিং নিচ্ছে, এবং এখানে বিলকুল বাজি মেরে দিয়েছে টেকনোপোভা। তো এখানে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে দিচ্ছে, এটা হচ্ছে টেকনোপোভা, এটা হচ্ছে রেডমি 9 পাওয়ার। তো চলো এরপরে আর কিছু গেমটাকে ওপেন করে দেখব কোন মোবাইল ফোনটি সবার আগে ওপেন করে। তো দুটি মোবাইল অবশ্যই লোডিং নিচ্ছে, তো এখানেও বিলকুল বাজি মেরে দিয়েছে টেকনোপোভা। তো চলো এরপরে আর কিছু গেম ওপেন করে দেখব, এখানে আর দুটো যে গেমটা আছে তো সেটাকে ওপেন করে দেখা যাক। দুটি মোবাইল অবশ্যই লোডিং নিচ্ছে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে টেকনোপোভার মধ্যে যেটা ইমেল চাইছে অবশ্যই, তো এখানে বিলকুল বাজি মেরে দিয়েছে কিন্তু টেকনোপোভাও, তো যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। সেই জন্য একটু লেট হয়ে গেছে যেটা জিমেল চাওয়ার জন্য, তাও এগিয়ে গেছে। তো চলো এরপরে আর কিছু গেমটাকে ওপেন করে দেখে নিই সবার প্রথমে কোন মোবাইল ফোনটি এগিয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন টেকনোফোভা এগিয়ে যাচ্ছে অবশ্যই, তো এখানেও বিলকুল বাজি মারবে আমার মতো তো টেকনোফোভা। তো দেখা যাক কোন মোবাইল ফোনটি সবার আগে প্লে বাটাম। তো এখানে দেখতেই পাচ্ছেন টেকনোফোভা বিলকুল বাজি মেরে দিয়েছে। তো স্পিড টেস্টে দেখতে গেলে কিন্তু টেকনোফোভা অনেকটা কিন্তু এগিয়ে গেছে। তো এরপরে দেখে নেব র্যাম ম্যানেজমেন্ট, কোন মোবাইল ফোনটির অ্যাপসগুলো র্যামের মধ্যে রাখতে পেরেছে অবশ্যই, সেগুলো দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক, সবার প্রথমে একটি গেম ওপেন করে দেখে নিই। তো এখানে 1, 2, 3 স্ট্যাক, দুটি মোবাইল কিন্তু র্যামের মধ্যেই আছে। তো চলো এরপরে আরও একটি গেম ওপেন করে দেখে নেব, এখানে 1, 2, 3 স্ট্যাক, দুটি মোবাইল কিন্তু র্যামের মধ্যেই আছে। তো চলো এরপরে আরও একটি গেম ওপেন করে দেখে নেব কোন মোবাইল ফোনটি র্যামের মধ্যে আছে। এখানে দেখতেই পাচ্ছেন দুটি মোবাইল কিন্তু র্যামের মধ্যেই আছে। আর একটি গেম ওপেন করে দেখব কোন মোবাইল ফোনটি র্যামের মধ্যে আছে। তো দেখা যাক, এখানে 1, 2, 3 স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন দুটি মোবাইল কিন্তু র্যামের মধ্যেই আছে। দুটি মোবাইল মধ্যে যে র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু বেটার থাকছে অবশ্যই। তবে এখন জানাবার পালা কোন মোবাইল ফোনটি আপনার জন্য বেস্ট হবে।
তো দেখতেই পাচ্ছেন এটা টেগনো ফোভা, এটা রেডমি 9 পাওয়ার। তো আমার মতে এখন অনেক মতামত দেওয়ার পালা। রেডমি 9 পাওয়ারের মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন কলকমের 662 চিপসেট, তার সঙ্গে সঙ্গে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা অর্থাৎ 48 মেগাপিক্সেলের ফুল এইচডি ডিসপ্লে, 6000 এমএএইচের একটি বড় ব্যাটারির সঙ্গে এই ডিভাইসটি কিন্তু লঞ্চ করেছে। এবং টেগনো ফোভার মধ্যে কিন্তু সেটা থাকছে না, এখানে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর, তার সঙ্গে সঙ্গে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও কিছু টেক্স অবশ্যই দিয়েছে। কিন্তু এখানে রেডমি 9 পাওয়ারের মধ্যে এতে কিন্তু অনেকটা বেটার টেক্স প্রোভাইড করেছে, কিন্তু স্পিড কেসে এগিয়ে যাচ্ছে টেগনো ফোভা। আপনি যদি কেবলমাত্র গেমিংয়ের জন্য মোবাইল ফোন নিতে চাইছেন তাহলে আপনি কিন্তু টেগনো ফোভা নিতে পারেন, আপনার জন্য বেস্ট হবে। আর আপনি যদি গেমিংয়ের পাশাপাশি ক্যামেরা তার সঙ্গে সঙ্গে ফুল এইচডি ফ্ল্যাশ ডিসপ্লে নিতে চাইছেন তাহলে রেডমি 9 পাওয়ার নিতে পারেন। তো আপনাদের মতে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখাবো আগামীকাল নতুন।